হাতখোলা বাসেই হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ীদের উদযাপন। উৎস না থাকলেও বুদ্ধি খাটিয়ে বিকল্প ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দ্রুততার সঙ্গে চলছে তারই প্রস্তুতি। বুধবার দুপুরে ইতিহাস সৃষ্টিকারী দলের সদস্যরা পা রাখবেন ঢাকায়। এরপর বিমানবন্দরে রাজস্বিক সংবর্ধনা শেষে তাদের নিয়ে আসা হবে বাফুফে ভবন। পুরো রাস্তা জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। আমরা এই এয়ারপোর্ট থেকে তাদেরকে বাফুফে ভবনে আমরা নিয়ে আসবো, এরকম একটা পরিকল্পনা আমাদের আছে। ঢাকায় এই ধরনের ছাদ খোলা কোনো বাস নেই। আমরা একটি দোতলা বাসকে উপর থেকে কেটে উপর থেকে খুলে আমরা কিন্তু তৈরি করেছি, যে তাদের আনন্দের জন্য আমরা একটু ক্ষতি হলেও তাদের আনন্দটা যাতে আমরা পূরণ করতে পারি, তাদের আক্ষেপটাকে যাতে আমরা পূরণ করতে পারি, সেই জিনিসটা আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। নকশা পরিবর্তনের জন্য দ্বিতল বাসের উপর অংশ উঠে ফেলার পর চলছে চেয়ার স্থাপনের কাজ। সৌন্দর্য বর্ধন সহ আনুষঙ্গিক বাকি কাজও প্রায় শেষ পর্যায়ে। এরপর ব্র্যান্ডিং এর জন্য বাস নিয়ে যাওয়া হবে স্টিকারিং করতে। সব কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে আশা প্রকাশ করছে বিআরটিসি। যেহেতু আমাদের সময়টা খুবই কম, বাট আমরা চেষ্টা করছি আমাদের যত রিসোর্স আছে আমরা সমস্ত রিসোর্স মোবিলাইজ করে আমরা আমাদের যে টাইম, আমরা আশা করছি যে বাই টুনাইট ইনশাআল্লাহ উই ক্যান কাম অ্যাকমপ্লিশ আওয়ার টাস্ক। ইচ্ছা আছে, উপায় নাই, তাই বলে কি স্বাদ পূরণ হবে না, তা কি করে হয়। মাত্রই তো একটা ছাদ খোলা বাসে চ্যাম্পিয়নশিপ উদযাপনের আবদার। প্রায় দুই দশক পর যাদের হাত ধরে এসেছে এমন সম্মানের উপলক্ষ, তাদের জন্যই কিছুটা বিকল্প উপায়ে চলছে এই কর্মযজ্ঞ। কমলাপুর বাস ডিপো থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।